দেখছেন বেঙ্গল ফেস চ্যানেল। খুনের মামলায় ফের নাম জড়লেন বিজেপি নেতা মুকুল রায়। নদিয়ার হাঁসখালী ব্লকের কৃষ্ণগঞ্জের বিধায়ক খুনের মামলায় উঠে এলো নেতা মুকুল রায়ের নাম। সূত্রের খবর, এই অভিযোগে শনিবার সিআইডি মুকুল রায়ের নামে রানাঘাট মহকুমা আদালতে চার্জশিট পেশ করল। প্রসঙ্গত, এর আগেও রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নাম জড়িয়ে পড়েছিল। তবে একুশের বিধানসভা নির্বাচনের আগে এই মামলার গতি প্রকৃতি কতটা এগোয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এ পুরো পরিকল্পনাটাই রাজনৈতিক। এতদিন আমরা জানতাম যে তাকে চার্জ দেবে, কিন্তু দেয়নি, যে মুকুল রায় যাতে পুনরায় তিনি তৃণমূলে ফিরে আসে সেই জন্য কয়েক মাস হাতে সময় নেওয়া হয়েছিল। অথচ আমার ক্ষেত্রে কোনো চার্জশিটে নাম ছিল না, কোনো কিছু পায়নি, অথচ চার্জে যুক্ত করে সাপ্লিমেন্টারি দিয়ে যুক্ত করে দিলেন আর মুকুল রায়কে তখন মুক্ত করলেন যাতে মুকুল রায় ফিরে আসা সুযোগ পায়। কিন্তু মুকুল রায় খাঁটি বিজেপি, এটা প্রমাণ হয়ে গেছে আমাদের সেনাপতি যুদ্ধের। তাই তিনি কোনো ভয়ে বা লোভে পড়ে তৃণমূলে আর যোগ দেবেন না, তৃণমূলটাকে চিনেছেন। আর এই মামলাটা পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র হিসাবেই ফাঁসানো হয়েছে, আগামী দিন তা প্রমাণ হয়ে যাবে। এখানে খুনের মামলা তুলে নেওয়া হয় যে গুরুং বিমল গুরুং, সে খুনের আসামি, তাকে দার্জিলিংয়ে ঢুকতে দিয়ে তাকে পুলিশ অ্যারেস্ট করছে না, ওই দার্জিলিং দখলের জন্য, বিজেপিকে হটানোর জন্য। তাই সমস্ত পরিকল্পনাই এই মমতা সরকারের চরমতম নোংরামির নিদর্শন। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফেস। আপনারা দেখছেন বেঙ্গল ফেস চ্যানেল।